তো কেমন আছো সবাই? আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ভারত গ্যাসের যে অফিসিয়াল অ্যাপ আছে সেখান থেকে আমরা আমাদের মোবাইল নাম্বারটা কিভাবে চেঞ্জ করব এর কমপ্লিট প্রসেস দেখাতে চলেছি। তো জেনারেলি আমরা মোবাইল নাম্বার ঘর থেকে চেঞ্জ করতে পারি না, সেখানে যদি আমাদের কোনো রকম এমার্জেন্সিতে মোবাইল নাম্বার চেঞ্জ করতে হয় সেখানে আমাদেরকে সেই অফিসে গিয়ে নানা রকম ডকুমেন্টস জমা করে আমাদেরকে মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে হয়। সেখানে আমাদের ইনস্ট্যান্স মোবাইল নাম্বারটা চেঞ্জ হয় না, সেখানে কিছুদিন ওয়েটও করতে হয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কমপ্লিট প্রসেস দেখাবো যে কীভাবে আমরা মোবাইল থেকে বাড়িতে বসে ইনস্ট্যান্টলি নাম্বারটা চেঞ্জ করব। তো চলো শুরু করা যাক ভিডিও। ফার্স্ট আমরা ভারত গ্যাসের যে অফিসিয়াল অ্যাপটা আছে হ্যালো বিপিসিএল, এই অ্যাপটা আমরা ডাউনলোড করে নেব। অ্যাপটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এগুলো আমরা এই পার্টগুলো স্কিপ করে দেব এখান থেকে। এরপর আমরা আমাদের যে মোবাইল নাম্বারটা কারেন্ট আমাদের আপডেট আছে সেই মোবাইল নাম্বারটা আমরা এখানে এন্টার করব। এরপরে কন্টিনিউ করব। এবার আমাদের ফোনে একটা ওটিপি আসবে, এই ওটিপিটা আমরা এখানে দেব। এবারে এখানে টিক করব, দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর আমাদেরকে চারটে সংখ্যার এম পিন চুজ করতে বলছে, যে কোনো আমরা চারটে পিন দিয়ে এটাকে কনফার্ম করে দেব। এবারে সাবমিট করব, ডানে ক্লিক করব। এরপর আমরা এখানে এম পিন দিয়ে আবার এটাকে লগ ইন করবো। তোমাদের কাছে এরকম এবারে একটা ইন্টারফেস আসবে, এরপর আমরা এগুলোকে নেক্সট করব। আমাদের কাছে প্রথমে এইখানে যেটা শো করবে আমাদের ভারত গ্যাসের যে কারেন্ট প্রাইস সেটা শো করবে, 938 টাকা আমাদের এখন এটার প্রাইস চলছে পার সিলিন্ডার। ওকে, আমরা এখন এই ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউনে ক্লিক করে আমাদের কাছে সমস্ত ডিটেলসগুলো আসবে, যার নামে সিলিন্ডার আছে এবং আমাদের যে ডিস্ট্রিবিউটারের থেকে গ্যাস আমাদের আসে সেই ডিস্ট্রিবিউটারের নাম কন্ট্যাক্ট নাম্বার এখানে শো করবে। এবং এখানে আমাদের সবার প্রথমে শো করবে বুক নাও। আমরা এখান থেকে সিলিন্ডার বুকও করতে পারি। এবং যেটা মেন আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো সেটা হচ্ছে মোবাইল নাম্বারটা আমরা কীভাবে এই অ্যাপ থেকে চেঞ্জ করব। ওকে, তাহলে আমরা এখন কি করব, এখানে মোরে ক্লিক করব। মোরে ক্লিক করার পর আমাদের কাছে যে এখানে সেটিংস অপশানটা দিয়েছে প্রোফাইল সেটিংস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে যে মোবাইল নাম্বারটা শো করছে আমরা এখানে এই পেন্সিল আইকনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে এই মোবাইল নাম্বারটা এখান থেকে ক্লিয়ার করে দেব। এরপর আমাদের যে কারেন্ট মোবাইল নাম্বারটা আমরা এন্টার করতে যেটা আপডেট করতে চাইছি সেটা আমরা এখানে এন্টার করব। এবারে সেভে ক্লিক করব। আমাদের কাছে একটা ওটিপি আসবে, এবার ওটিপিটা আমরা এখানে এন্টার করব। এবার আমরা ভেরিফাই ক্লিক করব। তোমরা দেখতে পাচ্ছ আমার মোবাইল নাম্বারটা এখন আপডেট সাকসেসফুল হয়ে গেছে। এবার আমরা আবার এখানে সাইন ইনে ক্লিক করব। এখান থেকে আবার আমরা লগ ইন করব। এখানে দেখতে পাচ্ছ আমাদের যে মেসেজটা দিচ্ছে, কংগ্রাচুলেশন ইউ হ্যাভ বিন সাকসেসফুলি এনরোলেড। আমাদের ইউজার আইডি একটা দিয়ে দিয়েছে। এবার আমরা এখানে কন্টিনিউ করব। এখানে আবার এমপিন দেব। ওকে, আমার আবার অ্যাপটাতে নতুন করে লগ ইন হয়ে গেলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।